ভরতপুর 2 নম্বর ব্লকের খাঁড়েরায় বোমাবাজির ঘটনায় সামনে এলো ব্লক সভাপতি বনাম বিধায়কের লড়াই। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মোস্তাফিজুর রহমানের বিবাদ রয়েছে। এর আগেও একাধিকবার তাদের দ্বন্দ্ব সামনে এসেছে। ব্লক সভাপতির অনুগামী পঞ্চায়েত প্রধান হামলা করে বিধায়কের অনুগামীর বাড়িতে। পঞ্চায়েত প্রধান নির্দোষ, দাবি ব্লক সভাপতি। এটা যেটা বিজ্ঞানের নেতৃত্বে বলছেন এটা সর্বভাবে মিথ্যা। এখানে বিজ্ঞানের নেতৃত্বে বিজ্ঞান অর্থাৎ প্রধান, আর সে যেহেতু আমাদের দলীয় কর্মদক্ষ বা আমাদের দলীয় শাখা সংগঠনের নেতা, এটা হতেই পারে না। এটা গ্রাম্য কিছু বিবাদ আছে, সেই বিবাদের পরিপ্রেক্ষিতেই এই ধরনের ঘটনা হয়তো ঘটেছে। পাল্টা কি বললেন বিধায়ক? বোমাবাজি কিছু হয়েছে বলে আমার কাছে খবর নেই, পটকা ফুটেছে। কারো বাড়ির দরজার কাছে কে একটা ধানি পটকা ফাটালে সেটা যদি আপনারা বোমা বলে চালান, কটা আহত বা ইনজোর হয়েছে দেখান, গান্ধী হসপিটালে কেউ অ্যাডমিট হয়েছে এটা দেখান। আপনারা কার কথা শুনে বলছেন বোমা? বোমার মধ্যে আর ধানি পটকার মধ্যে কতটা পার্থক্য সেটা আপনারা ভালো করে একটু তদন্ত করে দেখুন। কোনো দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে। আজকের দিনে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সুমন ভাইও আমাদের দলের নেতা, আমিও দলের প্রতীকে জেতা বিধায়ক। এই দ্বন্দ্বটা আপনারাই আপনাদের ইন্টারেস্টে তৈরি করছেন। আমি যদি বলি